মালদা জেলার চাঁচল ব্লকের পড়িয়া হতে নরসিংহপুর পর্যন্ত 5,14,20,000 টাকা ব্যয়ে বাংলা সড়ক যোজনার অন্তর্গত রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ফিতে গেটে এই রাস্তার শুভ শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গোচন্দ মণ্ডল মহাশয়। মালদা জেলার অন্তর্গত চাঁচল ব্লকের পৌরিয়া হইতে নরসিংহপুর পর্যন্ত 5,14,20,000 টাকা ব্যয় 5.25 কিলোমিটার বাংলা সড়ক যোজনার অন্তর্গত রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ফিতে গেটে উক্ত রাস্তার শুভ শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গোচন্দ মণ্ডল মহাশয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মজলুম নূর মহাশয়া, ডক্টর মোয়াজ্জেম হোসেন সাহেব, জেলা সমাহর্তা শ্রী রাজশ্রী মিত্র মহাশয়, চাঁচল ব্লকের বিডিও সাহেব এবং আরো অনেকে। বিগত বহুদিন যাবৎ এলাকাবাসীগণ উক্ত রাস্তা নির্মাণের দাবি করেছিলেন। এদিন এই রাস্তার শুভ উদ্বোধনের ফলে এলাকাবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। খারাপ ছিল শুধু এই রাস্তাটা বলে কথা নয়, ইভেন গোটা মালদা জেলা, গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন রাস্তার মানুষের রাস্তা, রাস্তায় ভরসা, আস্থা, অর্থাৎ রাস্তাই আমাদের রাস্তা। কি কি উপকার হয় রাস্তা ভালো হলে? কম সময়ের মধ্যে আপনি স্কুল কলেজে যেতে পারবেন, কম সময়ে কৃষকরা যারা তাদের যে কিষাণ জাতীয় যে দ্রব্য অর্থাৎ সবজিগুলো বাজারে পৌঁছাতে পারবেন, অনেকে কম সময়ে বিভিন্ন সময় বাঁচিয়ে দিয়ে বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম যন্ত্রপাতি থেকে শুরু করে সেটা খারাপ কম হবে আর আপনাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে। এটাই তো, এটাই রাস্তার উপকার বলেই তো আমরা সবসময় চাই রাস্তাটা কবে ভালো হবে। গর্ত আছে, কাদা হয়ে আছে, জল জমে আছে, এই জন্য আমাদের করা দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের এইটা বাংলার সড়ক যোজনায় একবার টেন্ডার হয়েছিল, WB 1153 রাস্তা। রাস্তাগুলি হবে সেইটা নিয়ে এখন পর্যালোচনা চলছে, আগামী কিছুদিনের মধ্যেই আমার ধারণা এক মাসের মধ্যে আমরা সেটাকে ফিক্স আপ করে ফেলতে পারবো যে কোন কোন রাস্তাগুলি আগামী এক বছরের মধ্যে টেন্ডার হবে। এবং সেক্ষেত্রে আমরা আশা করছি প্রায় কিছু না হলে তৃতীয় স্তরে 350 কিলোমিটার রাস্তা আমরা বাংলা সড়ক যোজনা এই জেলায় পাব। আপনারা ভেবে দেখুন, এই 150 এবং 350 কিলোমিটার রাস্তা এই জেলাতেই তো হবে। তবে হ্যাঁ, কাজটা শুরু হওয়া এবং শেষ হওয়ার মধ্যে মানে প্রায় 2 বছর লেগে যাবে, অর্থাৎ 2021 শেষের মধ্যে, 2021 অগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু 500 কিলোমিটার রাস্তা নতুন করে এই জেলাতে হবে। এটার মধ্যে মানে আমি কোনো আগবাড়ি আপনাদের কিছু বলছি না, দিস ইজ অ্যাপ্রুভ, অর্থাৎ এটা আমরা জানি এটা হবে এবং আমাদের কাজ টাইমলি জিনিস টাইমলি করে দেওয়া। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকোয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।